হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাজেট ফ্রেন্ডলি ফেস সিরাম শেয়ার করব এই সামার সিজনের জন্য, যেগুলো স্কিন গ্লোয়িং করার জন্য অনেকটা কার্যকরী। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামে দামি কিন্তু ফেস সিরাম রয়েছে, তবে তোমাদের ফেসের প্রবলেম অনুযায়ী পারচেস করতে হবে, স্কিন অ্যাকর্ডিং পারচেস করতে হবে। তো যেরকম যাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন, মেলাজমা, মেছেদা যাই বলো না কেন, যাদের অতিরিক্ত পরিমাণে রয়েছে, আমি তোমাদের বলবো, হ্যাঁ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে থাকে যে দিদি আমি কোন সিরামটি ব্যবহার করলে পরে আমার এই জেদি পিগমেন্টেশনটা কীভাবে সরবে। তো দেখো, আমি তোমাদের বলবো, কোনো সিরাম বলো বা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বলো, একটা জিনিস দিয়ে কিন্তু তোমাদের স্কিনের এত গভীরে যদি পিগমেন্টেশন থাকে সেগুলোকে রিমুভ করা কোনোভাবেই সম্ভব নয়। সে তোমরা, আমি তোমাদের ফেস সিরাম অবশ্যই সাজেস্ট করবো, তারপরে তোমরা কিন্তু একবার স্কিন একটা ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ নেবে। তো সবার প্রথমে যে ফেস সিরামটি আমি শেয়ার করবো সেটি হচ্ছে ডিহাইড্রেট, ডাল এবং ড্রাই স্কিনের জন্য একটি প্রোডাক্ট। এখন যেমন বাইরে করার রোদ, প্রচণ্ড গরমে আমাদের স্কিন অটোমেটিক্যালি কিন্তু ডাল হয়ে যায়, স্কিনটা আনইভেন দেখায়, তো সেটার জন্য কিন্তু তোমাদের ভালো একটা সিরাম ব্যবহার করা উচিত। ড্রাই এবং ডিহাইড্রেট ত্বকের জন্য কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড থেকে ভালো কোনো উপাদান হতেই পারে না। তো যেটা বলছিলাম সবার প্রথমে, যে ড্রাই স্কিনের জন্য যে ফেস সিরামটা আমি শেয়ার করবো সেটি হচ্ছে লরিয়াল প্যারিসের রিভাইটালিফ্ট হায়ালুরোনিক অ্যাসিড। 1.5% এর মধ্যে হায়ালুরোন অ্যাড করা হয়েছে। যাদের ড্রাই টু সেন্সিটিভ স্কিন তোমরাও কিন্তু এই ফেস সিরামটি ব্যবহার করতে পারবে। এটা এমন একটা সিরাম যেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর কিন্তু স্কিনটা অয়েলি হয় না, স্টিকি ভাব ফেসের মধ্যে থাকে না, একদম নর্মাল মনে হবে এবং স্কিনটাকে কিন্তু প্রপার হাইড্রেশন দেবে। হাইড্রেট দেখে পার্সোনালি আমি এটা ইউজ করছি, তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো, যাদের ড্রাই স্কিন রয়েছে, ডিহাইড্রেট, ডাল স্কিন আছে, তোমরা কিন্তু নির্দ্বিধায় এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারো গাইজ। এটার কোনো প্রকার কিন্তু সাইড এফেক্ট নেই। যদিও এই ফেস সিরামটি স্কিনের মধ্যে কোনো প্রকার অয়েলি ভাব, স্টিকি ভাব রাখে না, এটা নন স্টিকি এবং কুইক অ্যাবজর্বিং ফর্মুলা রয়েছে। তো এই সিরামটি যেহেতু এর মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পরেই কিন্তু লক করে রাখা অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু আমি তোমাদের একদম সহজভাবে বলছি যে হায়ালুরোনিক অ্যাসিড নিমেষের মধ্যে কিন্তু উড়ে যায়, যেটা স্কিন তোমাদের আবার ডিহাইড্রেট হয়ে যাবে। সুতরাং এটাকে লক করার জন্য সিরামটি ব্যবহার করার পরে তোমাদের একটা ভালো মানের ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে। এই ফেস সিরামটি আমি সবার প্রথমে কেন তোমাদের শেয়ার করলাম সেটা হচ্ছে যে টিনেজ থেকে স্টার্ট করে সবাই কিন্তু সব ধরনের ত্বকে এটা তোমরা ব্যবহার করতে পারবে। ইভেন যাদের স্কিনে মনে করছো যে একটু সেন্সিটিভ মনে হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবে, যাদের স্কিন ড্রাই নয় বাট স্কিনটা অনেক বেশি ডাল এবং আনইভেন দেখাচ্ছে তোমরাও এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। দ্বিতীয় যে ফেস সিরামটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে প্লামের ভিটামিন সি ফেস সিরাম। তো প্লামের এই ভিটামিন সি সিরামটির মধ্যে তোমরা কিন্তু অনেক সাইজে অ্যাভেলেবেল আছে, তোমরা তোমাদের বাজেট মতো পারচেস করে নিও, তবে 500 নিচে কিন্তু পেয়ে যাবে। তো এই সিরামটি স্পেশালি যাদের ফেস সদ্য হচ্ছে ফেসের মধ্যে অ্যাকনে পিম্পলস হওয়া স্টার্ট হয়েছে, অথবা ধরো অ্যাকনে পিম্পলসের কোনো স্পট রয়ে গেছে, ফেসের মধ্যে ব্রণ আছে, তোমাদের জন্য খুব ভালো কাজ করবে এবং এই ধরনের স্কিনের জন্য কিন্তু এই সিরামটি খুবই কার্যকরী। ফেসে থাকা সিবামকে কন্ট্রোল করতে হেল্প করবে এই সিরামটি, সেই সঙ্গে ওপেন পোর্সের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। থার্ড যে ফেস সিরামটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এগেন, এটিও হচ্ছে প্লাম ব্র্যান্ডের। প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নায়াসানামাইড 10% ফেস সিরাম, এর মধ্যে নায়াসানামাইড রয়েছে 10%। নায়াসানামাইড অর্থাৎ বুঝতেই পারছো যে কোনো রকমের তোমাদের পিগমেন্টেশন, মেছেতা, ফেসের মধ্যে থাকা ব্রণের দাগ, আদার্স যে সমস্ত যদি কোনো স্পট থাকে সেগুলোকে ইজিলি কিন্তু রিমুভ করে দিতে হেল্প করবে। যাদের স্কিন কম্বিনেশন রয়েছে, কম্বিনেশন স্কিন এবং নর্মাল স্কিনের জন্য খুব ভালো হবে এই ফেস সিরামটি। বন্ধুরা, এরপরে যে ফেস সিরামটা আমি তোমাদের শেয়ার করবো, যাদের ফ্রিকলস স্কিন রয়েছে, স্কিনের মধ্যে ছোটো ছোটো ফুসকুড়ি বলতে পারো বা কোনো স্পট রয়েছে একদম, তাদের জন্য খুব ভালো হবে, সেটি হচ্ছে দ্য ডার্মাকোয় 2% কোজিক অ্যাসিড ফেস সিরাম। এর মধ্যে রয়েছে 1% আলফা আরবুটিন, সেই সঙ্গে 2% কোজিক অ্যাসিড, তাছাড়াও নায়াসানামাইড তো আছে এই ফেস সিরামটির মধ্যে। এই সিরামটি তোমরা দিনের এবং রাতে দুটোর সময় ব্যবহার করতে পারবে। লাইট ফ্রেগ্রেন্সের পাশাপাশি যদি ফেসের মধ্যে তোমাদের পিগমেন্টেশন এবং ব্লেমিশের প্রবলেম থাকে, অথবা কোনো দাগ থাকে ফেসের মধ্যে, স্পট বলতে পারো, সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু তোমরা এই ফেস সিরামটি ব্যবহার করতে পারো। তবে যাদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ তোমরা কিন্তু এটার থেকে দূরে থাকবে। তো এইবারে যে ফেস সিরামটি আমি শেয়ার করবো, যাদের হচ্ছে একদম যারা নতুন নতুন ফেস সিরাম ইউজ করবে বলে ভাবছে, একদম বিগিনার, তোমাদের জন্য খুব ভালো হবে, যাদের টিনেজ রয়েছে তোমরা, টিনেজারদের জন্য খুব ভালো হবে প্রোডাক্টটি, সেটি হচ্ছে প্লামের 2% সালিসিলিক ফেস সিরাম। যাদের ফেসের মধ্যে পিম্পলসের সমস্যা আছে তোমরা অবশ্যই প্লামের এই সিরামটি ব্যবহার করে দেখো, অনেকটা কাজে লাগবে, পিম্পলস কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে, তোমাদের পিম্পলসের জীবাণুর সঙ্গে ফাইট করতে হেল্প করবে এই ফেস সিরামটি। আজকের ভিডিওর লাস্ট যে ফেস সিরামটি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে
তো সেই প্রোডাক্টটি হচ্ছে দ্য ডার্মাকোয়ের 10% নাইসানামাইড ফেস সিরাম। এই ফেস সিরামটিও হচ্ছে যাদের ফেসের মধ্যে অ্যাকনে পিম্পলসের মার্কস আছে বা কোনো স্পট আছে সেগুলোকে রিমুভ করার জন্য খুব ভালো একটি প্রোডাক্ট। এটা অল্প সময়ের মধ্যে ফেস থেকে দাগ ছোপ তুলে দেয়, ফেসটাকে ক্লিয়ার রাখে, হেলদি রাখতে সাহায্য করবে তোমাদের স্কিনকে। তো অল ওভার আজকে সমস্ত ফেস সিরাম কিন্তু আমি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেগুলো খুবই লাইট ওয়েট, স্কিনের জন্য সেফ এবং স্কিনে কী কী কাজ করবে কোনটা আমি বিস্তারিত বলে দিলাম। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।